মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা একটা সারপ্রাইজ গিফটের জন্য বেরোচ্ছি, তিনদিনের জন্য। তিনি এখনো জানেন আমরা কি কি দিয়েছি, তো আমরা জানাবো কিছুক্ষণ পরে, আর দ্যাট উইল বি ভেরি ইন্টারেস্টিং। তিনি রেডি, চলো চলো। লাস্ট পর্যন্ত তিন্নির এই সাইকেলটাই পছন্দ হয়েছে, ইয়েলো সাইকেল, ইয়েলো ইয়েলো করছিল। ফাইনালি আমাদের টিভি এসে পৌঁছায়, ও টিভিটাকে সেট করছে, সব জিনিসপত্র এসে গেছে যা যা আসার ছিল। জিনিস গোছাতে গোছাতে সেদিনটা কেটে যায়, তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যাচ্ছি, একটু বেরিয়ে পড়েছি এখন ঘুরতে, যাচ্ছি হচ্ছে লালবাগ বোটানিক্যাল গার্ডেন। সকাল সকাল বেরিয়ে পড়েছি, ব্রেকফাস্ট ট্রেকফাস্ট হয়ে গেছে, হয়ে এখন বেরিয়ে পড়ছি, চান টান হয়ে গেছে, তাই তো তিন্নি? তিন্নি আজকে জোজোকে নিয়ে বেরিয়েছে, আজকে না হলেও এক মাস পরে গাড়ি করে ঘুরতে বেরিয়েছি, কেন কি লাস্ট এক মাস ধরে আমরা অনেক কষ্ট করে চলছিলাম। চলো তাহলে আজকে আমাদের সাথে তুমি তোমরা থাকো সবাই, আর ব্লগটা লাস্ট অব দি এন্ড অব দি দেখবে, ঠিক আছে? বেল দিতে পারছো না? ঠিক আছে আমি লাগিয়ে দিচ্ছি। তিনি আজকে কি সুন্দর জামা পরেছে, বাবা ক্লিপও পরেছে। গাড়ি নিয়ে অনেকদিন পরে বেরিয়েছি, একটু ভালোই লাগছে, অনেকদিন পরে গাড়িটা চালানোর সুযোগ পেয়েছি আজকে, তাই জন্য একটু টেস্ট রাইডের জন্যই বেরিয়েছি বলা যেতে পারে। শর্ট ট্রিপ, শর্ট ট্রিপের জন্য আমরা আজকে ডেস্টিনেশন চুজ করেছি বোটানিক্যাল গার্ডেন, গিয়ে আপনাদের সাথে ফার্দার ভিডিও শেয়ার। আমরা ফাইনালি পৌঁছে গেছি, এখানে গাড়ি পার্ক করা হয়ে গেছে। টুপিটা ঠিক করে দাও, টাইট করে দাও। আমরা ফাইনালি এসে পৌঁছেছি বোটানিক্যাল গার্ডেন, নামেই বোটানিক্যাল, জঙ্গল ঝোপঝাড়, ভেতরে দেখা যাবে, আমরা আশা করছি ভেতরে কিছু দেখতে পাবো। বোটানিক্যাল গার্ডেনে উকুন বাছা চলছে, ওকে জিততে হবে, এখানে যে উকুন বাছে দিচ্ছে।
সামনে একটা লেকের মতন আছে, লেকের দিকেই আমরা যাচ্ছি। লোটাস পন্ড লেখা আছে কিন্তু লোটাসটা দেখতে পাচ্ছি না। লোটাস দেখতে পেলে? লোটাস নেই আর, লোটাস নেই এখন, শুধু পন্ডই আছে, পন্ড আর লেক। ওইগুলো কি বসে আছে? সোয়ান। সোয়ান সোয়ান এগুলো সোয়ান নাকি? কালো কালো সোয়ান। কি ওটা? ডাক। কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরেছে। এটা হচ্ছে এন্ট্রেন্সটা, আমরা পেছনের গেট দিয়ে ঢুকেছি। এই গাছটা দুশো বছর পুরনো গাছ। এখানে আমের মেলা বসেছিল, সবাই আম কিনছিল, অনেক রকমের আম ছিল। এতক্ষণ হাঁটার পরে তিন্নি ঘুমিয়ে পড়েছে এখন। এখন আমরা একটা মলে চলে এসেছি, ভারতীয় মল। এখানে খাওয়া দাওয়া একটু করব। অনেক খিদে পেয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। একটু খাওয়া দাওয়া, টুকটাক খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা নিচে চলে এসেছি। জাস্ট আকাশটা দেখো, এক্ষুনি বৃষ্টি নামবে নামবে। আরেকজনের তাল দেখো, পেয়েছে আজকে। একটু ফাঁকা থাকে ওই জন্য সুবিধা। উইকেন্ডটা ভালোই কাটলো আমাদের। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ।